প্রতি সপ্তাহে সরকারি চাকরির নতুন খবর জানতে এবং কর্মসংস্থানের নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশানটা অল করে দিন নমস্কার বন্ধুরা আমি সৌমেন তো বন্ধুরা আজকে এক নজরে আমরা দেখে নেবো জুন আর জুলাই মাসে রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন তো সেই সমস্ত পদগুলো আমরা দেখে নেবো এবং কত শূন্য পদ আছে এবং কোন মাস হচ্ছে শেষ তারিখ ফর্মটা আবেদন করার ওয়েবসাইট কী সেগুলো আমরা দেখে নেব আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা বেশি সময়ের করিনি অল্প সময়ের ভিডিও তো এসো এবার আলোচনা করা যাক তো এক নম্বর এখানে পদ দেখো কী আছে পুরো নিগমের সাব অ্যাসিস্ট্যান্ট পুর নিগমে হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট হচ্ছে পথ শিক্ষাগত যোগ্যতা কিন্তু ডিপ্লোমা পাস হতে হবে শূন্য পদ হচ্ছে উনআশিটি আর তিরিশ ছয় হচ্ছে জুন মাসের লাস্ট ডেট আর এই ওয়েবসাইটে ফর্মটা আবেদন করতে পারবেন ডাব্লু ডাব্লু ডট এম এস সি ডাব্লু বি ও আর জি এই ওয়েবসাইটে তার পরেরটা কী আছে আমরা দেখে নেব তার পরের খবরটা কী আছে পুর নিগমে ফিল্ড ওয়ার্কার পুর নিগমে ফিল্ড ওয়ার্কার মাত্র হতে হবে এইট পাস তো পঁচিশখানা শূন্য পদ আছে জুন মাসের তিরিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট এম এস সি তো ডাব্লুবি ওআরজি এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তারপরের খবরটা কী আছে আমরা দেখে নেব পুর নিগমের ফার্মাসিস্ট অ্যান্ড নার্স তো পেশাগত থাকতে হবে এই বিষয়ে তো পাঁচখানা পোস্ট আছে জুন মাসের তিরিশ তারিখ লাস্ট ডেট ডাব্লু ডাব্লু ডট এম এস সি ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা ফর্মটা আবেদন করতে পারবেন তারপরেরটা কী আছে পুরনিগমের সার্জেন্ট উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পনেরোখানা সিট আছে জুন মাসের তিরিশ তারিখ লাস্ট ডেট ডাবলু ডাব্লু ডট এম এস সি ডাব্লুবি ও আর জি ওয়েবসাইট থেকে ফর্মটা আবেদন করতে পারবেন তারপরের খবরটা কী আছে পুর নিগমে হচ্ছে মজদুর লিখতেও পড়তে জানলেই হবে আটশো আটান্নখানা পোস্ট আছে জুন মাসের তিরিশ তারিখ লাস্ট ডেট তো এর জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি এই মজদুরের জন্য তো পুরো পুরো টোটাল ডিটেলস পেয়ে যাবে তো আমার ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে ভিডিওর তো ডাব্লিউ ডাব্লিউ ডট এমএসসি ডাব্লিউবি ও আর জি ডট ইন এই ওয়েবসাইটে ফর্মটা ফিল আপ করতে পারবেন তারপরের খবরটা কী আছে আমরা দেখে নেব পুর নিগমের শিক্ষক পুর নিগমের শিক্ষক এইচএস পেশাগত যোগ্যতা হতে হবে দুশো এক একটা শিক্ষক নিয়োগ করবে তিরিশ ছয় হচ্ছে জুন মাসের লাস্ট ডেট ডাব্লু ডাব্লু ডট এমএসি ডাব্লুবি ও আর এই ওয়েবসাইটে গর্মটা আবেদন করতে পারবেন তো পরের খবরটা পরিবেশ পরিবেশবন্ধু করো কড়াকড়ি নেই তো লিখতে জানলেই হবে তিরানব্বইখানার সিট আছে তিরিশ তারিখ হচ্ছে জুন মাসের লাস্ট ডেট ডাব্লু ডাব্লু ডট এমএসসি ডাব্লুবি ও আর জি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা আবেদন করতে পারবেন তারপরের খবরটা কী আছে ডি আর ডিওতে সায়েন্টিস্ট ডিগ্রি হতে হবে আর হচ্ছে একশো পঁচাশিখানা ভ্যাকেন্সি আছে তো হচ্ছে জুলাই মাসের হচ্ছে দশ তারিখে হচ্ছে এটা লাস্ট ডেট আর ডাব্লিউ ডাব্লিউ ডট আর এসি গভ ডট ইন এই ওয়েবসাইট হচ্ছে এটা অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে ফর্মটা আবেদন করতে পারবেন তারপরের খবরটা কী আছে কেন্দ্রীয় সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো ডিগ্রি হতে হবে মাস্টার ডিগ্রি হতে হবে চৌষট্টি খানা ভ্যাকেন্সি আছে উনিশ তারিখ আছে জুলাইয়ের হচ্ছে উনিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট ডাব্লুডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তারপরের খবরটা কী আছে কাউন্ট কাস্তাউলি কন্টেনমেন্ট বোর্ডে ক্ল্যাক ফায়ারম্যান মজদুর কাস্তাউলি কন্টেনমেন্ট বোর্ডে ক্ল্যাক ফায়ারম্যান মজদুর শুধুমাত্র এইট পাস আর মাধ্যমিক পাস তেরোখানা পোস্ট আছে পনেরো সাত দু হাজার তো হচ্ছে ডাব্লু ডাব্লু ডট এবং কাস্তাউলি বোর্ড এবং ডট ও আর এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো এরপরে কি আছে ইন্ডিয়ান অয়েলের পশ্চিমাঞ্চলে অ্যাপ্রেন্টিক্স পদে কিছু লোক নেবে তো আইটিআই পাস ডিপ্লোমা উচ্চমাধ্যমিক পাস হতে হবে ছশো খানা পোস্ট আছে তো জুলাইয়ের হচ্ছে একুশ তারিখ হচ্ছে লাস্ট ডেট হতে হবে এই জুনের একুশ তারিখ হচ্ছে লাস্ট ডেট ডাব্লুডাব্লু ডট আই ও সি ডট কম হচ্ছে এটার ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন পরের খবরটা কী আছে সেভিতে হচ্ছে অফিসার সেভিতে অফিসার নেমে হচ্ছে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন একশো সাতচল্লিশখানা সিট আছে একত্রিশ সাত হচ্ছে লাস্ট ডেট অর্থাৎ জুলাই মাসের হচ্ছে একত্রিশ সাত হচ্ছে লাস্ট ডেট ডাব্লুডাব্লু ডট সেভি গভ ডট ইন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তারপরের খবরটা কী আছে সিএস এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ছেলের আবেদন করতে পারবে তেইশ খানার সিট আছে পঁচিশ সাত দু হাজার কুড়ি এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট আর এনআইসি ডট ইন গিয়ে আবেদন করতে পারবেন তারপরের খবরটা কি আছে বিদ্যুৎ সংস্থায় এক্সক্লুটিভ পেনি গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে হবে পঁচিশ খানার ভ্যাকেন্সি আছে হচ্ছে জুলাইয়ের হচ্ছে তিন তারিখ হচ্ছে লাস্ট ডেট আর ডাব্লু ডাব্লু ডট এ পি সি পি এল কো ডট কো ডট ইন এই ওয়েবসাইটিকে আপনারা ফর্মটা আবেদন করতে পারবেন তারপরের খবরটা কী আছে দেখে নেব আমরা তারপরের খবরটা এখানে কী আছে ইন্ডিয়ান অয়েলে ক্ল্যাক স্টেনো ও স্টাইপিস আইটিআই থেকে এইচএস ডিগ্রি আটখানা পোস্ট আছে ও এখানে হচ্ছে জুলাইয়ের হচ্ছে এক তারিখ লাস্ট ডেট ডাব্লু ডাব্লু ডট অয়েল ইন্ডিয়া ডট কম এই ওয়েবসাইটটিকে আবেদন করতে পারবেন একটা কি আছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড টেকনিশিয়ান ডিপ্লোমা পাস হতে হবে তিরিশ ছয় হচ্ছে লাস্ট ডেট জুনের হচ্ছে তিরিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট আর এখানে ডাব্লু ডাব্লু ডট এই ওয়েবসাইটটিকে আপনারা আবেদন করতে পারবেন গভ ডট ইন তো এর পরের খবরটা কী আছে আমরা দেখে নেব সি এস আই আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রাজুয়েট ও ডিপ্লোমা পাস হতে হবে আঠাশখানা পোস্ট আছে তো জুলাইয়ের হচ্ছে সতেরো তারিখ লাস্ট ডেট ডাব্লু ডাব্লু ডট নিউ ও এই ওয়েবসাইটটিকে আপনার ফর্মটা আবেদন করতে পারেন তারপরে খবরটা কী আছে ইউপিএসসির এন ডি এন পরীক্ষার মাধ্যমে অফিসার উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা হতে হবে আর তিরিশ ছয় জুনের হচ্ছে তিরিশ ছয় লাস্ট ডেট হতে হবে আর ডাব্লু ডাব্লু ডট ইউপিএসসি অনলাইন অনলাইন এনআইসি ডট ইন এই আপনারা আবেদন করতে পারবেন তারপরে খবরটা কি আছে ইউপিএসসির মাধ্যমে স্ট্যাটিস্টিক্যাল অফিসার গ্রাজুয়েট ছেলেমেয়েরা তিরিশ ছয় হচ্ছে লাস্ট ডেট অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ লাস্ট ডেট ডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট ইন হচ্ছে এই ওয়েবসাইট তো বন্ধুরা এমনি প্রতি সপ্তাহের কর্মসংস্থানের আপডেট আর এবং সমস্ত রকম সরকারি চাকরির খবর জানতে আমাদের এই চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে সবার আগে তোমরা নোটিফিকেশান প্রথম পেয়ে যাও তো বন্ধুরা এটা ছিল এ সপ্তাহের এই মাসের অর্থাৎ জুন আর জুলাই মাসের কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত পরীক্ষার জন্য আবেদন করতে পারবে এই সব পোস্টের জন্য তো বন্ধুরা নমস্কার